অশুভ আত্মা, খারাপ স্বপ্ন বা অন্য কোনো ভয়গ্রস্ত থাকলে ক্যাটসাই পড়া উচিত। ক্যাটসাই পাথর ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যবসা নতুন করে ফিরে পাওয়া যেতে পারে, বিশেষ করে যারা বাজি ধরতে পছন্দ করে। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এমারল্ড স্টোন, পান্না ধারণ করার নানা উপকারিতা আছে, দেখে নেওয়া যাক পান্নার রত্নের বিশেষ গুণগুলি। পান্না ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? বুধ গ্রহ যে বিষয়গুলোতে প্রভাব বিস্তার করে তা হল যোগাযোগ, একজনের সাথে অন্যজনের সম্পর্ক, ইচ্ছাশক্তি, কোনো কিছু শেখার ইচ্ছা, আত্মশক্তি। যখন বুধ গ্রহ কারো রাশিচক্রে ভালোভাবে অবস্থান করে তখন মানুষের উন্নতি খুব দ্রুত হতে থাকে। কিন্তু যদি বুধ গ্রহ রাশিচক্রে খারাপভাবে অবস্থান করে তাহলে ঠিক এর উল্টো হতে পারে। তাই যাদের বুধ গ্রহের খারাপ অবস্থানের জন্য সময় খারাপ যাচ্ছে তাদের জন্য পান্না পাথর ব্যবহার করা খুব উপযোগী হতে পারে। পান্না পাথর মানুষের মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি বৃদ্ধি, কোনো কিছু অর্জনের ইচ্ছাশক্তিকে বৃদ্ধি এবং বিচার বুদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। যে কোনো ব্যবসায়িক কাজে পান্না পাথর ব্যবহারে মুনাফা বৃদ্ধি এবং সফলতা আসার সম্ভাবনা অনেক বেশি হতে পারে। পান্না পাথর ব্যবহারে শত্রুদের পরাজিত করতে সাহায্য করে। পান্না পাথর ধারণে দুশ্চিন্তা দূর হয় এবং কুষ্ঠরোগ নিরাময়ে সাহায্য করে। ছাত্রছাত্রীদের জন্য পান্না অত্যন্ত উপযোগী। ঠিকমতো পান্না ধারণ করলে ক্যারিয়ারের প্রতি ফোকাস বাড়ে। ক্রমাগত জীবনে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন যারা তাদের জন্য পান্না উপকারী। শিক্ষক, আর্কিটেক্ট, ডাক্তার, ব্যবসায়ীদের জন্য পান্না উপযোগী। যাদের চোখের সমস্যা আছে তারাও এই সবুজ রত্ন ধারণ করলে উপকার পাবেন। জ্যোতিষ মতে ক্যাটসাই খুবই গুরুত্বপূর্ণ একটি রত্ন। ক্যাটসাই ধারণ করলে জীবনের নানা দিক থেকে উপকার পাওয়া যায়, দেখে নেওয়া যাক ক্যাটসাই রত্নের বিশেষ গুণগুলি। ক্যাটসাই ব্যবহার করলে কি সুফল পাবেন আপনি কি জানেন? কেতুর অশুভ গ্রাস থেকে বাঁচতে প্রধানত ক্যাটসাই ধারণ করা হয়। যে মানুষগুলো ব্যক্তিগত জীবনে কোনো সিদ্ধান্ত নেবার আগে খুব বেশি সিদ্ধান্তহীনতায় ভোগে তাদের মনোবল বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে এ রত্ন খুব কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আর অশুভ রহস্যময়তা, স্বার্থপর গুপ্ত শত্রুর আক্রমণ, উচ্চস্থান থেকে পতন, কলহ, যৌনরোগ, জলে ডোবা, সর্পদংশন প্রভৃতির হাত থেকে বাঁচতে ক্যাটসাই ধারণ করা উচিত। এ গ্রহরত্নের প্রভাবে মন শান্ত হয়, তখন সহজেই আধ্যাত্মিক পথে মনোনিবেশ করে জীবনে উন্নতি লাভ সম্ভব হয়। অশুভ আত্মা, খারাপ স্বপ্ন বা অন্য কোনো ভয়গ্রস্ত থাকলে ক্যাটসাই পড়া উচিত। ক্যাটসাই পাথর ব্যবহারে হারানো সম্পদ ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি বন্ধ হয়ে যাওয়া পুরনো ব্যবসা নতুন করে ফিরে পাওয়া যেতে পারে। বিশেষ করে যারা বাজি ধরতে পছন্দ করে বা যারা রিস্ক নিয়ে ব্যবসা করতে পছন্দ করে তাদের জন্য সৌভাগ্য বয়ে আনতে পারে ক্যাটসাই পাথর। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।